মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে আরও আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি আজকে শাড়ি পরে এসেছি, তার একটা স্পেশাল কারণ আছে। আসলে আমি রোজের একই ধরনের ভিডিও তোমাদেরকে দেখাই, রান্না করা, ঘর মোছা, বিভিন্ন রকম সংসারের কাজকর্ম করা, তো এইসবগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম রোজের তো একই ভিডিও করি, তো আজকে একটু অন্য কিছু দেখানো যাক। অন্য কিছু বলতে আমি আমার আজকে শাড়ি কালেকশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আমার যা শাড়ি আছে সব শাড়ির ভিডিও আমি করব না, মানে আমার যেগুলো বেস্ট বা আমার যেগুলো খুব ভালো লাগে যে শাড়িগুলো, তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমার বিয়ের শাড়ি দিয়ে তোমাদের সাথে শুরু করা যাক। ফার্স্টে আমার বিয়ের শাড়িগুলো তোমাদের দেখাই, বিয়ের আর বউ হাতের দুটো শাড়ি তোমাদের দেখাই। এটা হলো আমার বিয়ের বেনারসি। এটা বহুবার পরা হয়েছে যার জন্য এরকম হয়ে গেছে, একটু কেমন যেন হয়ে গেছে, খুলে দেখাই। দু রঙের আঁচলটা হচ্ছে ইয়েলো কালারের, এইটা আঁচলটা, এই যে এইটা হলো আঁচলটা, আর এটা পুরো কাপড়ের প্রিন্টটা, মানে পুরো কাপড়ের খোলটা এই কালারটা, আর মাঝখানে কুঁচিটাও ইয়েলো কালারের আছে। এই যে ভিতরে এই যে কাজটা, এটা হলো কাপড়ের কুঁচির কালার, আঁচলটা আর কাপড়ের কুঁচিটা ইয়েলো কালারের, এই যে ইয়েলো কালারটা, আর তারপরে বাদবাকি পুরো কাপড়ের জমিটা এই কালারের। ভালো করে মানে ওয়াশ করিয়ে রেখেছি, আর এটা পরি না, বেশি পড়লে যদি আরও নষ্ট হয়ে যায়, সব জিনিস স্মৃতির জিনিস নষ্ট হয়ে গেলে ভালো লাগবে না, তাই জন্য আর বেশি পড়ি না। কিন্তু এই শাড়িটা আমার কাছে অনেক প্রিয়। আর এটা হলো আমার বউ ভাতের, মানে রিসেপশানের দিন আমি যে শাড়িটা পরেছিলাম এটা হলো সেই শাড়িটা। এই শাড়িটা একই কালারের, একটাই কালারের, এটা দু কালারের না, কিন্তু এর কাজগুলো আলাদা আলাদা আছে। আলাদা বলতে দেখাই, এই কাজটা হলো পুরো কুঁচি, এই যে দেখতে পাচ্ছ, আঁচলটা দেখিয়ে দিই, এটা জমিটা, কাপড়ের জমিটা হলো এরকম, আর আঁচলটা দেখাই, আর এটা হলো কাপড়ের আঁচলটা। এই একটা কাজ রয়েছে খানিকটা, আমি কাপড়টা উল্টো ধরেছি, এটা নিচের পোর্শনটা হবে, আর এটা তো দেখালাম কুঁচির দিকটা। তো এই হলো আমার রিসেপশনের শাড়ি। তো এই দুটো শাড়ি আমার কাছে ভীষণ প্রিয় শাড়িগুলো, ভীষণ আমি যত্ন করেই রাখি। এবারে দেখাই আমার হাজব্যান্ড বিয়ের পরপর আমার প্রিয় শাড়ি কোনগুলো দিয়েছে। শাড়ি তো হাজব্যান্ডই বেশি দিয়েছে, কিন্তু তার মধ্যে কোনগুলো আমার সব থেকে বেশি প্রিয় সেগুলোই আমি তোমাদের দেখাবো। এই শাড়িটা আমাকে বিয়ের পর প্রথম দিয়েছিল পুজোর সময় কাঞ্জিবরম, ইয়েলো অ্যান্ড রেডের। আমার বেশিরভাগ শাড়ি জানো তো ইয়েলো আর রেড। এই যে এইটা হলো আঁচলটা, এই যে এই ডিজাইনটা, এটা আঁচল, আর পুরো জমিটা এই কালার, এই যে এই ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা হলো পুরো জমিটা, না কুঁচিটা কোনো আলাদা নেই, পুরো শাড়িটাই এইরকম, এই কালারটা রয়েছে। কাপড়টা খুব সুন্দর দেখতে, এই কাপড়টাও আমার খুব প্রিয়, এই কাপড়টাও আমি অনেক পরেছি। সব কাপড়গুলো তো খুলে খুলে দেখাচ্ছি, এবার এগুলো গুছোতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা আরেকটা কাপড় দেখাই, এই যে এই কাপড়টা একটা পুজোর সময়, কোন একটা বছর পুজোর সময় আমাকে দিয়েছে আমার হাজব্যান্ড। তো এই কাপড়টা দেখাই, এটা হলো আঁচলটা,
এই কাপড়টাও আমার ভীষণ প্রিয়, আর আমি বহুবার পরেছি, বিয়ে টিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তখন খুব পরেছি। আর এইটা হলো, এটা নিচের দিকে যাবে, এই যে এইটা হলো পুরো কাপড়টার, এই যে এটা কাপড়ের মানে নিচের পাড়টা, এটা নিচের পাড়টা, আর এটা নিচে কাপড়ের নিচে যে ডিজাইনটা, এটা পুরো কাপড়টাতেই আছে এই ডিজাইনটা, ওই জন্য আর খুলে দেখালাম না, এই যে এরকম। আর আঁচলটা তো দেখালাম, আঁচলটা এইরকম, আঁচলটার পুরোটা খুলছি না, এটা আঁচলের শেষ প্রান্তটা, এই যে শাড়ি দেখাই, যা শাড়ি আছে দেখাতে গেলে আমাকে দুটো তিনটে ব্লগ বানাতে হবে। তো আমি ভাবলাম যে আমার যেগুলো প্রিয়, যেগুলো আমি বেশি পড়ি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো এই একটা শাড়ি, এটাও একটা পুজোর সময় নেওয়া হয়েছিল, এই শাড়িটাও একটা পুজোর সময় নেওয়া হয়েছিল। এর মধ্যে কাজ আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে লাল সুতোর কাজ করা রয়েছে পুরো কাপড়টায়, একটু খুলে দেখাই। এর আঁচলটা অন্যরকম, এই যে এর আঁচলটা হলো ঠিক এইরকম, অর্ধেক অর্ধেক মতো, আঁচলটার নিচেটাতেও এই যে সুতোর কাজ করা রয়েছে, আর উপরটাতে যে গোল্ডেন এইরকম রয়েছে, আর মাঝখান দিয়ে একটা এই বড় বড় ফুলের বর্ডার গেছে। এগুলো কি শাড়ি নাম আমি কিছু জানি না, দেখে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি, কোনো শাড়ির নাম আমি বলতে পারবো না। আর এর পাড়টা হলো এরকম, পুরো শাড়িটাই আঁচল থেকে একদম শেষ পর্যন্ত পাড়টা হলো এরকম। হলো আর একটা, এটা পুরোটাই একই রকম প্রায় কাজ, এতে কাপড়টাতে কোনো আলাদা কিছু নেই, আঁচলটাতে একটু বেশি এই যে কাজটা রয়েছে ছোট ছোট, আঁচলটা একটু বেশি আছে আর সারা জমিটা একটু কম। একই পুরো কাপড়টার একই রং, এই যে আর একটু নিচেটা দেখিয়ে দিই, এই যে বড় বড় কলকা করে এতে সব ছোট ছোট পাথরের কাজ রয়েছে। তো এই হলো একটা শাড়ি, এসব ব্লাউজ পিস করানো আছে, আমি ব্লাউজ পিস সেরকম কোনো ডিজাইন করে করাই না, এমনি প্লেন প্লেন ভাবে করাই, সব ব্লাউজই আমার এমনি প্লেন করা। আর দেখাই বিয়ের পর থেকে আমার বাপের বাড়ি থেকে আমার কি কি শাড়ি দিয়েছে, তো সেগুলো দেখাই। আমার হাজবেন্ড যে শাড়িগুলো দিয়েছিল, তো এইগুলো হলো সেই শাড়ি, আরও অনেক শাড়ি আছে সেগুলো আমি আর পরি না, যেগুলো অনেক চুমকি দেওয়া, এ দেওয়া একসময় উঠেছিল অনেক চুমকি দেওয়া, জরির কাজ করা, তো এখন আর ওইসব কাপড় পরতেও ভালো লাগে না, সেসব কাপড় আমি বাতিল দিয়ে দিয়েছি। আর এখানে যখন আমি এসেছিলাম সেসব কাপড়গুলো নিয়েও আসিনি, আমি বলছি, আমি আমি বললাম প্রথমেই যে আমি যেগুলো খুব পছন্দ করি সেই শাড়িগুলোই আমার কাছে আছে, আর যেগুলো আমি খুব একটা পরি না বা আর পরবো না সেসব কাপড় আমি আমার শ্বশুরবাড়িতেই রেখে এসেছি, কিছু নিয়ে আসিনি, ওগুলো নিয়ে আসিনি, আমি যেগুলো বেশি প্রিয় সেগুলোই আমি নিয়ে এসেছি। তো এই শাড়িটা দেখাই, এই শাড়িটা আমার বাবা বিয়ের পরে প্রথম দিয়েছিল, প্রথম বছর বিয়ের পরে। তো এই হলো শাড়িটা, এটা হলো সারা জমিটা মনে হচ্ছে, অনেকদিন পরি না, এভাবে কাচিয়ে রেখে দিয়েছি। আঁচলটা দেখাই, আঁচলটাই খুব সুন্দর, আর এই যে ইয়েলো কালারের আঁচলটা, এইটা আঁচলটা, ঠিক আছে,
এটা হলো আঁচলটা, একটু খুলে দেখিয়ে দিই। এই যে আঁচলটা, তোমরা আজ বাচ্চা কিনা জানি না, এই যে ঝুমঝুমির মতো, এর আঁচলের এই কোনাটায় ঝুমঝুমি লাগানো আছে, আওয়াজ হচ্ছে। তো এই কাপড়, এটা আঁচল। আর দেখালাম ভিতরটা কীরকম, ভিতরটা প্লেন খয়েরি কালারের। এই যে এটা হলো ভিতরটা, এই যে এটা হলো ভিতরের মানে শাড়ির জমিটা, পুরো শাড়ির জমিটা এই একই কাজ করে রয়েছে। আর ইয়েলোটা ইয়েলোটা হলো আঁচলটা। তো এই একটা গেল আমার বাপের বাড়ি থেকে দেওয়া শাড়ি, আমার বাবা দিয়েছিল। আর একটা হলো এইটা, এইটা একটু অন্যরকম, অন্যরকম মানে অন্য কালারের, সব শাড়ির মধ্যে এটাই একটু অন্যরকম কালারের। তারপর সবই প্রায় একই রকম কালার আমার শাড়ি। তো দেখাই, এই কাপড়টা উপরে কিছু কাজ নেই, উপর দি পোর্শনটায় কোনো কাজ নেই, যত কাজ হলো এই নিচের দিকটায়। এই যে এটা হলো নিচের পার্টটা, পুরো কাজ। আঁচলটা দেখাই, এইটা হলো আঁচল। আঁচলটায় পুরো ছোট্ট ছোট্ট জড়ি ফুল করা। আর আঁচলের, আর এটা হলো আঁচলের নিচের পোর্শনটা। আর কাপড়টা দেখালাম, এই যে, এই যে দেখতে পাচ্ছ, এই কাপড়টাও খুব সুন্দর দেখতে। আসলে পুরোটা খুলে দেখা মানে পুরোটা খুলেই দেখাচ্ছি যদিও, কিন্তু ওটা পরলে আরো ভালোভাবে বুঝতে পারা যাবে। এই কাপড়টার এটাই হলো আঁচল, এটা হলো পুরো আঁচল। নিচের পাড়টা দেখাই, নিচের পাড়টা কতটা চওড়া, এটা পুরোটা নিচের পাড়টা। দেখালাম, আর ভিতরের জমিটা একটু দেখাই, ভিতরের জমিটা আবার আরো সুন্দর। ভিতরের জমিটা হলো এই যে, ও সরি 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 সরি, আঁচলটা হলো এইটা, এই যে ইয়েলো কালারের এটা হলো আঁচল। এই যে পুরোটা, পুরোটা দেখতে পাচ্ছ, এইটা হলো আঁচলটা। আঁচলটা ফেলে যে জমিটা আছে মানে কোমর পোর্শনের কাছে যে জমিটা পড়বে এইটা, সেটা এটা। আর এই যে লালটা দেখালাম, এটা কোমরের পর থেকে যে জায়গাটা পড়বে আর কি, এটা হলো সেই ডিজাইনটা। এটাতে কাপড়ের তিন রকম ডিজাইন আছে। এটা এটা 2019 সালে পুজোয় আমি কাপড়টা পেয়েছিলাম বাবার বাড়ি থেকে, এটা মনে আছে। এটা মানে লেটেস্ট পাওয়া, তো তাই কোন সালে পেয়েছি সেটা আমার খুব ভালো করে মনে আছে। কারণ 2020 সালে পুজোর সময় আমরা সেরকম একটা বাইরে বেরোইনি, আর কিছু সেরকম কেনাকাটাও করিনি, শাড়ি তো একদমই কিনিনি। কারণ 2020 সালে পুজোর সময় আমরা সেরকম একটা বাইরে বেরোইনি, আর কিছু সেরকম কেনাকাটাও করিনি, শাড়ি তো একদমই কিনিনি, দুটো কুর্তি কিনেছিলাম আর কিছু কিনিনি। এই কাপড়টার এটা হলো আঁচলটা, আর এটা হলো পুরো জমিটা। এই ডিজাইনটা যে রয়েছে এটা পুরো জমিটায় রয়েছে, আর আঁচলটা যেটা দেখালাম ওইটা ওই রকম। এই কাপড়টা আর পুরো খুঁজছি না, এটা এটা হলো ঢাকাই জামদানি, তবে এটা মনে হচ্ছে তাঁত ঢাকাই জামদানি। এটাও রেড আর ইয়েলো, এটা আঁচলটা, এইটা হলো আঁচলটা, এই যে এই ডিজাইনটা হলো আঁচলটা। আর বাদবাকি জমিটা এই ইয়েলো কালারটার উপরে,
পুরো ইয়েলো কালারটা, এর মধ্যে ফুল ফুল রয়েছে। এটা হলো একটা সিল্কের শাড়ি, খুব হালকার উপর দিয়ে আঁচলটা হোয়াইট কালারের। এই যে আঁচলটা এরকম, এটা খুব একটা কাজ না, কাজ নেই কাপড়টাতে, হালকাই কাপড় কিন্তু পরলে আরাম আছে, নরম। তো এই কাপড়টাও আমার বেশ ভালো লাগে। আর একটা সিল্কের উপরে দেখাই, এই যে এই কাপড়টা, এটাও একদম হালকা, এতেও সেরকম কিছু কাজ নেই, কিন্তু এইসব কাপড়গুলো পরতেও আরাম আর চটজলদি পরাও হয়ে যায়। তো এই আঁচলটা মনে হচ্ছে এই আঁচলটাই একই, এতে কোনো কাজ আলাদা করে নেই, পুরো কাপড়টাতেই এরকম। আর আঁচলটাতেই সামান্য একটা পিঙ্কের বর্ডার গেছে, আর সেরকম কিছু নেই। তো এটা এরকম সিম্পলি কাপড় হালকার উপরে। একটা এটাও তাই, এটাতেও কোনো আঁচলে মনে হয় কোনো কাজ নেই। আঁচলেতে সেরকম কোনো কাজ নেই, একদম প্লেন শাড়ি, হালকা আঁচলটাতে এইরকম জাস্ট একটা বর্ডার দেওয়া, আর কিছু নেই। কোমরের দিকটা জাস্ট একটুখানি জরির মতো সুতোর কাজ করা, সুতোর এ করা রয়েছে, আর নিচের পোর্শনটা হলো এইরকম। এটাও প্লেন তাঁতের কাপড়, এটাতে সেরকম কোনো কাজ নেই, হালকা হালকা জরি সুতোর কাজ করা। এটা পাট পাট, আর এটা হলো কোমরের দিকটা। সারা শাড়িটায় একই রকম কাজ করা, পুরো জমিটা একই রকম, কোনো আলাদা নয়। তো এই হলো একটা কাপড়। আর একটা তাঁতের কাপড় দেখাই, এটা পুজোর সময় আমি একবার জাস্ট ভেঙে পড়েছিলাম, এটা নতুন কাপড়, এবছর পুজোয় ফার্স্ট ভেঙেছিলাম। ব্ল্যাক কালার আমার খুব ফেভারিট কালার, ব্ল্যাক কালারের উপর এরম রেডের কম্বিনেশন করা থাকলে ভীষণ ভালো লাগে। তো এই হলো পুরো কাপড়টা, এটা হলো কোমরের পার্ট যেটা, আর নিচের পার্টটা হলো এরকম। আর আঁচলটা হলো এটা, হলো আঁচল এই পোর্শনটা। তো এই হলো আমার তাঁতের কাপড়। তাঁতের কাপড় আরো বেশ কিছু আছে, ওগুলো আমি খুব একটা আর পরি না, এগুলোই একটু হয়তো পরি, আর কাপড় তো আমি এখন একদমই পরি না, কুর্তি বা চুড়িদার এই সমস্ত কিছুই পরি। আর একটা নতুন শাড়ি, এটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছিলেন, পরা হয়নি এখনো, এটা তোলাই রয়েছে। বললাম শাড়ি পরি না, শাড়িটা বেশ দেখে মনে হচ্ছে ভীষণ নরম, একদম নরম সফট। এটা হলো আঁচলটা, আমি এখনো খুলিও নি, এর ব্লাউজ পিসও কাটা হয়নি, নতুন কাপড় যেরকম সেরকমই পরে আছে। এই যে এইটা হলো, আর পুরো জমিটা এইরকমই হবে, পুরো জমিটা আমি তো খুলিনি এখন, না পুরো জমিটা এটা না, আঁচলটা এটা, আঁচলটা এইরকম, আর পুরো জমিটা হলো পুরো এই যে এই কালারটা জমিটা, আর জমির পাড়ের কালারটাও আলাদা, জমির পাড়ের কালারটা এসে এইরকম কালারটা হচ্ছে। আরেকটা সিল্কের কাপড়, এটাও আমার শাশুড়ি মা কিনে দিয়েছে পুজো টুজো দেওয়ার জন্য বা এসবের জন্য। এটা দেওঘর থেকে আমার শাশুড়ি মা এনে দিয়েছিলেন। এটা হলো পাট পাট, সিল্কেরও ঠিক বলবো না, আবার সুতিও ঠিক বলবো না, এটাও বেশ নরম মতোই। সিল্কেরগুলো যেরকম একদম এ টাইপের হয় সেরকম না, আবার সুতির মতো অতটাও নরম না, কিন্তু কাপড়টা খুব ভালো, হালকা আছে, একদম ভারী না। এই যে পুরো পাড় এটা, আর আঁচলটাও মনে হয় এরকম একই হবে, না আঁচলটা পাড়ের মতো,
এই যে আঁচলটা গেছে পাড়ের মতো, এটা হলো আঁচল, আর এটা হলো পুরো জমিটা। তো এটা পুজো টুজো দেওয়ার জন্য এনে দিয়েছে, মানে কোনো পুজো টুজো দিতে গেলে পড়ে যাওয়া বা তার জন্য। পুজো দেওয়ার শাড়ি আমার একটা আছে সাদা লাল পাড়, তো এটাও দিয়েছে। তো এই ছিল আমার শাড়ি কালেকশান। তো আমার শাড়িগুলো কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো কাল আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে আসবো। তো গুড নাইট অ্যান্ড টাটা।